কৃষ্ণনগরের আশেপাশে কোনো একটি গ্রামে ভগবান নামের এক ব্যক্তি বাস করত। একদিন সে শুনল কৃষ্ণনগরে বিশাল এক মেলার আয়োজন হয়েছে। সেই শুনে সে মেলা দেখতে চলে গেল। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই তার এক ছোটবেলার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধুর সঙ্গে একথা সেকথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেল। শেষে বন্ধুটি তাকে প্রস্তাব দিল যে ছোটবেলার পর এত কাল পরে দেখা হয়েছে, তো কদিনের জন্যে তার সঙ্গে তার বাড়ি যেতে। ব্যক্তিটি আগু পিছু কিছু না ভেবে বন্ধুর কথায় রাজি হয়ে গেল এবং তার সাথে তার বাড়ি চলে গেল। এদিকে ব্যক্তিটি বাড়ি না ফেরায় তার বাড়ির লোক চিন্তায় পড়ে গেল। ইতিমধ্যে মেলা থেকে ফিরতি এক লোক রটিয়ে দিল সেই ব্যক্তি নাকি হাতির পায়ের নিচে চাপা পড়ে মারা গেছে। এই কথা লোকের মুখে মুখে সারা গ্রামে রটে গেল। এক সপ্তাহ দশ দিন পার হয়ে যাওয়ার পরেও যখন সেই ব্যক্তিটি বাড়ি ফিরল না, তখন তার স্ত্রী বিধবার শাড়ি পরিধান করল। সে মেনে নিল যে তার স্বামী সত্যি মারা গেছে। এর দু তিন দিন পরেই হঠাৎ করে ভগবান গ্রামে এসে হাজির হলো। তাকে গ্রামে ঢুকতে দেখি সকলে তার ভূত ভেবে ভয় পেতে লাগলো, কেউ তার ধারে কাছে ঘেঁষতে লাগলো না। যার সাথেই সে কথা বলতে গেল সেই ভয়ে পালাতে লাগলো। কিছুই ব্যাপারটা বুঝতে না পেরে সে প্রথমে তার নিজের বাড়ি গেল এবং তার স্ত্রীর মুখে সমস্ত ঘটনা শুনল এবং সে বুঝতে পারল যে গ্রামের মানুষ তাকে এখন ভূত ভাবছে। এই দশ দিনে দশজনের মুখে সে ভূতে পরিণত হয়ে গেছে। এবার তার মাথায় একটি বুদ্ধি এলো। সে তখন চলে গেল গ্রামের মোড়লের বাড়ি এবং মোড়ল তাকে দেখে ভয়ে কাঁপতে আরম্ভ করল। এই সুযোগে সে মোড়লকে গিয়ে জাপটে ধরল। তখন মোড়ল ভয়ে কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করল যে তুমি ভূত নও, তুমি সত্যি করে মানুষ? তখন সেই ব্যক্তিটি তার সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মোড়ল মশাইকে বলল। সমস্ত ঘটনা শোনার পর মোড়ল মশাইয়ের ধরে প্রাণ ফিরে এলো। তারপর তিনি সমস্ত গ্রামবাসীকে ডেকে সমস্ত কথা বুঝিয়ে ব্যাপারটি নিষ্পত্তি করলেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।